জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। রাতের অন্ধকারে যুব কংগ্রেস পার্টি হামলা করা হলো কেন তৃণমূল জবাব দাও। রাজ্যের শাসক দল তৃণমূল এবং পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগে বিক্ষোভ মিছিল কংগ্রেসের। ডঙ্কল টাউন ছাত্র পরিষদের সহসভাপতি জনি মিয়ার ওপর তৃণমূল আশ্রিত বহিরাগতদের হামলা এবং টাউন যুব কংগ্রেস দলীয় কার্যালয়ে হামলার প্রতিবাদ বিক্ষোভ মিছিল মুর্শিদাবাদের ডঙ্কলে। শুক্রবার ডঙ্কল ব্লক কংগ্রেস সভাপতি, মুর্শিদাবাদ জেলা যুব কংগ্রেস সভাপতি এবং ছাত্র পরিষদের সভাপতি উপস্থিতিতে রাজ্যের শাসক দল তৃণমূল এবং পুলিশের বিরুদ্ধে এই বিক্ষোভ মিছিল। উল্লেখ্য, গত 18 সেপ্টেম্বর সোমবার একই দিনে দুটি পৃথক কংগ্রেসের ওপর হামলার ঘটনায় অভিযোগ দায়ের করা হলেও অপরাধীদের গ্রেপ্তার করা হয়নি বলে দাবি কংগ্রেস কর্মীদের, যদিও অভিযোগ অস্বীকার তৃণমূলের। ছাত্র পরিষদের কর্মী তার উপরে তৃণমূলের বহিরাগত দুষ্কৃতীরা হামলা করে। হামলা করার পর তারা যখন থানায় অভিযোগ জানায়, প্রিন্সিপালের কাছে অভিযোগ জানায়, অভিযোগ জানানোর পরে আবারও রাতের অন্ধকারে ডঙ্কল যুব কংগ্রেস অফিসে তৃণমূলের ওই হার্মাদ বাহিনী এবং দুষ্কৃতীরা আবারও ছাত্র পরিষদ এবং যুব কংগ্রেস কর্মীদের হামলা করে। আমরা আজকে রাস্তায় নেমেছি, কারণ হচ্ছে ওই বহিরাগত হার্মাদ বাহিনী যারা দুষ্কৃতি যারা ছাত্র পরিষদ এবং যুব কংগ্রেসের কর্মীদের উপর হামলা করেছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করবে। আর যদি গ্রেপ্তার করা না হয় আমরা কিন্তু এই আন্দোলন বৃহৎ থেকে বৃহত্তর জায়গায় কিন্তু নিয়ে যাব। এতদিন যে অন্যায় অত্যাচার গোটা বাংলা জুড়ে ছাত্র এবং যুব সমাজের প্রতি এই যে দালাল সরকার তৃণমূল সরকার করছে তারই প্রতিবাদে আমরা বরাবরই লড়াইটা করে এসেছি। আমরা আমাদের নেতা শ্রী অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে লড়াইটা করি। তাই আমরা একটাই বার্তা দিতে চাই আজকের এই বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে, যে আমরা কিন্তু বসে নেই। একটা ছাত্র পরিষদ এবং যুব কংগ্রেসের কর্মীর গায়ে যদি আঘাত আসে তারই প্রতিবাদে কিন্তু আমরা কিন্তু গর্জে উঠবই।